चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो यः न जहु लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्या प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं कृतवरवपु सीतयायो रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्मृगानिम् जय जयो रामकृष्ण पंचकल्पोत्तरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगदुजाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदयी जय जयो रामकृष्ण इष्टगोष्ठिगान् सवार चरणमागे अधम শ্রী ভগবানের অশেষ কৃপায় আজ শ্রীরামকৃষ্ণ দেবের নিত্য আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় এখন আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনা করার চেষ্টা করব। যে অধ্যায় থেকে পড়া হচ্ছে সে অধ্যায়ের নাম ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযতন। আমরা অনেক সময় নিজেদের ভগবানের কাছে আশাটা ভুলে যাই। আমরা কেউ কেউ তার প্রতি বিরূপ ছিলাম, কেউ কেউ তাকে ভালোবেসেছি, কিন্তু তিনি আমাদেরকে নিজে থেকে আকর্ষণ করে টেনে নিয়েছেন। আমরা যে সব যে যার নিজের মতো এসেছি এরকম কথা নয়, তিনি আকর্ষণ করে আমাদের টেনে নিয়েছেন। কিন্তু সময় যত পেরোতে থাকে, সময় যত চলে যায়, তখন আমাদের সেই প্রথম আসার গল্প, প্রথম আসার ভাবনা এগুলো আর আমাদের মনে থাকে না। আমরা মনে করি শ্রীরামকৃষ্ণকে আমরাই আবিষ্কার করেছিলাম এবং আমরাই তাকে পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের জীবনে তিনি একটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট নয়। আজকে আমরা যে অংশটি পড়ব সেটি ভক্ত বৈভব গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন, তার সঙ্গে দেখা, তার সঙ্গে লীলার নানা ঘটনার টুকরো টুকরো অংশ। পুথিকার লিখছেন, ইহার অনেক আগে জুটে একজন বাগবাজারেতে ঘর মুকুজ্জের ব্রাহ্মণ মহেন্দ্র তাহার নাম পরম উদার বয়স অধিক প্রায় পণ্ডা বারো পার সুবলন খাম অঙ্গ চারু দর্শন প্রভু চরণের অতিমতি বিলক্ষণ একদিন প্রভুদেব কহিলেন তারে শহরের মধ্যে রঙ্গমঞ্চের ভিতরে যাইয়া দেখিতে মোর সাত অতিশয় কেমন চৈতন্য লীলা অভিনয় হয় যে আজকে বলিয়া ঘরে ফিরিল ব্রাহ্মণ নির্ধারিত দিনে করি যথা আয়োজন আনিলেন প্রভুদেবে পরম আদরে সঙ্গে কুতূহলাক্রান্ত ভক্ত নিকরে আধিপত্য গিরিশের মঞ্চে সল আনা প্রতিবাসী মহেন্দ্রের সঙ্গে জানাশুনা সমাচার পাঠাইল তাঁহার স্মরণে মঞ্চ মধ্যে শ্রীপ্রভুর সুখ আগমনে। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে বাগবাজার থেকে এক ভক্ত আসতেন, মহেন্দ্র মুখুজ্জের তার নাম, প্রায় গণ্ডা বারো তার বয়স, এক গণ্ডা মানে চার থেকে এক গণ্ডা, চার বারো ৩৬ বছর বয়স। তখনকার দিনে ৩৬ বয়স বেশ প্রবীণ, আমাদের মধ্যে এখনও ৮০তে ইয়াং এরকম না, ৩৬ বছর বয়স তখন সে বেশ প্রবীণ। বলছেন ঠাকুরকে তিনি খুব ভালোবাসেন। ঠাকুরের একদিন ইচ্ছে হলো তিনি কলকাতার রঙ্গালয়ে গিয়ে চৈতন্য লীলা নাটক দেখবেন। এরকম সন্ন্যাস তো বড় একটা দেখেনি, চৈতন্য লীলা নাটক, নাটক তখনকার দিনে নাটক দেখতে যাওয়াটাই একটা কীরকম সব চোখে লোকে চোখে দেখত। সেইখানে একজন সন্ন্যাসী চলেছেন নাটক দেখতে, এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং তিনি চুপি চুপি মহেন্দ্র কবিরাজকে বললেন, মহেন্দ্র মুখুজ্জিকে বললেন। মহেন্দ্র মুখুজ্জের প্রতিবেশী হলেন গিরিশচন্দ্র ঘোষ, যিনি সেই চৈতন্য লীলা নাটকটি রচনা করেছেন, তিনি তার পরিচালক।
এবং তিনি ওই হলের, তিনি সেই স্টেজের স্বত্বাধিকারী, তিনি তাকে বললেন এবং তার অনুমতি নিয়েই শ্রীরামকৃষ্ণ এবং অন্যান্য ভক্তদের নিলেন। ভক্তদের বড় কৌতূহল, ঠাকুর কেন দেখতে যান, কী জন্য দেখতে যান, আমরা তাকে ভালোবাসি, তাকে চিনি, কিন্তু সবসময় তাকে সন্দেহ করে থাকি, আর তিনিও আমাদের যে ছেলে মানুষই, আমাদের যে পরীক্ষা, সেগুলোকে খুব সহজে গ্রহণ করেন। পুঁথিকার লিখছেন যে যখন তারাকে পৌঁছলেন তখন সভাতে গিরিশচন্দ্র ঘোষকে সমাচার পাঠানো হলো যে শ্রীরামকৃষ্ণদেব সেখানে এসে উপস্থিত হয়েছেন। পুঁথিকার লিখছেন, এখন শ্রীগিরিশের সাধু ভক্ত জানে বিধি প্রতিকূল ভাব উঠিয়াছে মনে, ভিতরে কারণ তার আছে বিলক্ষণ, অতীতে বর্ণন করা নাহি প্রয়োজন, অতিথি সন্ন্যাসী জটা ধারি হস্য মাথা, পাড়ায় কাহার সঙ্গে যদি হয় দেখা, অমনি সুমিষ্টালা সঙ্গে সদাচারে, ভীম সম ভীম দেশে ভীষণ প্রহার, বিশেষে শ্রী প্রভুদেব প্রথম দর্শনে, প্রতিবাসী দীনবন্ধু বসুর ভবনে, গিরিশের ভাব মনে হয় কিরকম, বলিয়াছি বহু পূর্বে করহ স্মরণ, মঞ্চে মধ্যে আগমন সেই শ্রীপ্রভুর, শুনিয়া গিরিশের ভক্তি কত দূর, হৃদয় মাঝারে এলে হয় উদ্দীপন, বুঝিয়াছি সহজেই বুঝিয়াছ মন, গিরিশ না দেন কান কথার কাহার কথায়, বসিয়া পিতলের যে আসন যেথায়, ভক্ত বলে কহে পুন গিয়া তার কাছে, শ্রীপ্রভুর আগমন দাঁড়াইয়া নিচে, সাদর উপরে তারে যত্ন সহিত আনিয়া আসন দানে বন্দনা উচিত, অনুরোধে অনুকম্পা গিরিশের তবে, দ্বিতলে আনিতে গেল কই আজ্ঞা কইলা প্রভু দেবে, স্বতন্ত্র আসন দিল দেখিবার স্থান, প্রভুরে ছাড়ান দিয়া রঙ্গ মঞ্চ দান, দাম টিকিটে দাম টিকিটের দাম মঞ্চের উপায়, ভক্তদের কাছে সব করিল আদায়, গিরিশ প্রভুর কাছে গিয়া একবার, নিরখিল প্রভু দেবে নাই নমস্কার, মনে মনে কি বা ভাব হইল তখন, নিযুক্ত করিয়া দিল লোক একজন, বৃহৎ তালের পাখা ধরা তার হাতে, শ্রীঅঙ্গে ব্যজন জন্ম যতন সহিতে, এই তৎকার্য আজি পরিসমাপন, গিরিশ চলিয়া গেল আপন ভবন। ঠাকুর গিয়ে উপস্থিত হয়েছেন, গিরিশ ঘোষকে বলা হচ্ছে, গিরিশ আর আসে না, তিনি জ্ঞান হয়ে তার ঘরে বসে আছেন। ইদানিং গিরিশের একটা নতুন ভাব হয়েছে, সাধু সন্ন্যাসীতে দেখলেই তার ভীষণ রকমের বিরক্তি, প্রথমে দেখা হলে পাশে বসিয়ে নিয়ে বেশ গল্প টল্প আলাপ টালাপ হচ্ছে, তারপরে তাকে ধরে বাক্য প্রহার এবং হাতের প্রহার, সন্ন্যাসীদের প্রতি তার অদ্ভুত অবস্থা। তাই শ্রীরামকৃষ্ণের প্রতি তার কতদূর ভালোবাসা থাকবে এটা বলা খুব কঠিন। ভক্তরা গিয়ে বললেন যে শ্রীরামকৃষ্ণ এসেছেন ভক্ত সহকারে, গিরিশ চুপটি করে দাঁড়িয়ে থাকলো, বললেন আর যাই হোক থিয়েটার চলে টিকিটের দাবি, শ্রীরামকৃষ্ণের টিকিট লাগুক না লাগুক বাকি ভক্তদের টিকিট লাগবে। ভক্তেরা সবাই টিকিটের দাম দিলেন, আর ঠাকুরকে তখনও ঠাকুর তখনও দরজায় দাঁড়িয়ে আছেন, তিনি আজ্ঞা করলেন দোতলায় গিয়ে একটা ভালো জায়গা দেখে বসিয়ে দেওয়ার। এ এতক্ষণ হলো গিরিশ এতটুকু কৌতূহল দেখাচ্ছেন না শ্রীরামকৃষ্ণের প্রতি, বরং বিরূপ মন্তব্য করছেন। দ্বিতীয়বার অনুরোধ করার পর এই ব্যবস্থাটি হলো, কিন্তু ঠাকুর যখন ওপরে গিয়ে বসলেন গিরিশ ঠিক করলেন এবার তিনি বাড়ি চলে যাবেন, কিন্তু মনটা তার কীরকম হলো, গুটি 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 পায়ে উপরে গেলেন, দেখলেন ঠাকুর সেই বক্সে বসে দেখছেন, যাত্রা দেখছেন, থম হয়ে বসে আছেন। ঠাকুরকে দেখে তার অদ্ভুত লাগলো, কিন্তু এই যে বিরূপ একটা ভাব সে কারণে তিনি ঠাকুরকে প্রণাম করলেন না, কিন্তু ঠাকুরের প্রতি তার ভালোবাসা একটু একটু করে স্ফুরণ হচ্ছে। তিনি দেখলেন ঠাকুর চুপটি করে বসে আছেন, তাই একজন পাংখাওয়ালা ঠিক করে দেওয়া হলো, সে ঠাকুরকে দিয়ে হাওয়া করতে থাকলেন। এই ব্যবস্থা করে গিরিশ ফিরেও না তাকিয়ে হনহন করে বাড়ি চলে এলেন। এই ভক্তের তো এরকম অবস্থা, ভগবানের কি অবস্থা এই ভক্তের এই ভাব দেখে। পুঁথিকার লিখছেন, সুন্দর বিচিত্র মঞ্চ কিবা শোভা পায়, নানাবিধ বিচিত্র নানাবিধ সাজ সজ্জা যাসে যে থায়, অভিনব অভিনয় ইংরেজি উড়ে, মনোমুগ্ধ কর দৃশ্য যে দেখে সে ভুলে, তাহি গৌরের গান ভক্তি রসে ছেঁচা,
চিরভক্ত শ্রীপ্রভুর গিরিশের রচা। বামাদল গায়ে নীট কণ্ঠ সুমধুর, দেখিয়া শুনিয়া বড় আনন্দ প্রভুর। একবার হরিনাম শ্রবণে যাহার হৃদয়ে থলে ভক্তি প্রেমের জুয়ার। ঘন ঘন সমাধিস্থ না থাকে চেতন, অমনি খসিয়া পরে কটির বসন। তাহার নিকট হেন সুর লয় তানে, উদ্দীপক লীলা ছবি পট দর্শনে। ভক্তি মাথা সঙ্গীতে শ্রবণে কিবা হয়, কার সাধ্য বলে ইহা বুঝিবার নয়। অভিনয়ে সমাপনে ভক্তলি করে, ধরাধরি করিয়া আনিল শ্রীমন্দিরে। পরদিন অবিরত ওই কথা বলে, কেমন সুন্দর মঞ্চ কিবা অভিনয়। গিরিশের কারখানা আশ্চর্য সকল, দেখিলে শুনিলে করে সহজে পাগল। অভিনয়ে অভিনয় না হয় জ্ঞান, আসলে গৌর নিজে যেন মূর্তিমান। ঠিক ঠিক হইয়াছে যেখানে যেমন, নকলে আসলে ঠিক হইল দর্শন। গিরিশের গুণবাদ হাজার হাজার, করেন শ্রীপ্রভুদের সমুখে সবার। গিরিশ গিরিশ করি মত্ত প্রভুরায়, যতই কহেন প্রভু তবু না পুরায়। এবারে গিরিশ হয় এবারে গিরিশে হয় পূর্ণ আকর্ষণ, অমৃত ভাণ্ডার কথা ভক্ত সংযতন। তাকে যাত্রা দেখতে চাকর নাটক দেখছেন চৈতন্যের লেখা, সেই নাটক দেখতে দেখতে তিনি একবার আপ্লুত হয়ে যাচ্ছেন। যে মানুষ সামান্য হরিগুণ কীর্তন শুনলে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়, সে মানুষ সুর লা তাল দয় ছন্দে এই যে গান হচ্ছে সেদিকে তো মুক্ত হয়ে যাবে। অপূর্ব হরি হরি গান গাইছেন, সেই নানা রকমের যে মেয়েরা গাইছেন সেই গান তারা যত শুনছেন তত তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন, অবাক দৃষ্টিতে দেখছেন। গান যখন শেষ হলো, যাত্রা যখন শেষ হলো, তখন তিনি হরিমন্মা যায় লিকালে কোথায়, গান যখন হচ্ছে তখন তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন। যাত্রা শেষ হওয়া মাত্র তার একবার গভীর ভাবে মত্ত, তাকে কোনোরকমে কোলে করে দক্ষিণেশ্বরে নিয়ে এলো। কিন্তু পরের দিন থেকে তিনি আনন্দ প্রকাশ করতেন যে গিরিশ কী সুন্দর নাটক লিখল, চৈতন্যদেব যে অভিনয় করছে সে একেবারে নিখুঁত, আসল নকল একবোধ হচ্ছে। প্রতি কথা বলছে এবং একবার গিরিশকে স্মরণ করছে, প্রতি কথা বলছেন একবার গিরিশকে স্মরণ করছেন, বারবার গিরিশকে স্মরণ করছেন, বলছেন সে কী অপূর্ব লীলা। পুথিকার বলছেন, করেন শ্রীপ্রভুদের সমুখে সবার গিরিশের গুণবাদ হাজার হাজার। যে গিরিশকে সবাই বেশ্যাসক্ত এবং সুরাসক্ত বলে জানে তার সম্বন্ধে একজন সাধু বলে চলেছে, এটা অসাধারণ। কী ভালো অভিনয়, কী ভালো নাটক, কী ভালো গান, কী ভালো পরিচালনা, কী ভালো ব্যবস্থা, কী ভালো কী ভালো করছেন। তা আদতে তিনি গিরিশ ঘোষকে আকর্ষণ করছেন। পুথিকার বলছেন, এবারে গিরিশে হয় পূর্ণ আকর্ষণ, অমৃত ভাণ্ডার কথা ভক্ত সংযতন। তিনি আকর্ষণ করছেন। আমরা বলেছি যে আপনারা জানেন যে আমরা এই অংশটা চুম্বক চুম্বক করে পড়ব, খুব বড় অধ্যায়, কিন্তু গিরিশ এবং শ্রীরামকৃষ্ণের অংশটি আমরা আজকে পড়ব। প্রতিকার লিখছেন, গিরিশ কেমন লোক সকলেই জানে, আবালো বনিতা বৃদ্ধ জেরাকে যেখানে, সুরাপান দেহ সদা মত্ততায়, রঙ্গিনী মোহিনী বেশ্যালয়ে ব্যবসায়, নিজে কোন নটবর ধর্ম ছাড়া পর, গিরিশের পক্ষে এই সাধারণ মত। ভিতরে ভিতরে হেথা আশ্চর্য ব্যাপার, লীলাতত্ত্ব ভাগবত বুঝা অতি ভার। গুপ্ত নিজ নরবেশে ভক্ত তার নেয়, যেখানে সেখানে কাদা কালী মাথা গায়, চেনা দায় কি আকারে এ কোথায় রয়, পদে পদে সন্ত ভক্ত অপরাধ হয়। বলছেন সাধারণ মানুষের কাছে গিরিশ এইভাবে নিজেকে প্রকাশ করেছেন। কীভাবে প্রকাশ করেছেন, আবাল বৃদ্ধ বনিতা জানেন। গিরিশের সবচেয়ে প্রিয় জিনিস এক নম্বর হচ্ছে সুরাপান, দুই হচ্ছে রঙিনী বেশ্যাদের নিয়ে যাত্রা করা তাদের সঙ্গ, আর নিজে যেন সেই নটবর সেজে, মানে সবার মাঝে সেই নট হয়ে তিনি ধর্মপদ ছাড়া, নিজে ধর্মপদ ছাড়া সকলকে সেইভাবে উৎসাহিত করতেন, এ সবাই জানে। কিন্তু পুথিকার বলতে আসলে এটা তার রূপ নয়। ভগবান যেমন পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ছদ্মবেশে মানুষের মাঝখানে মানুষ হয়ে আমার আপনার মতো হয়ে আপনাকে অনুপ্রাণিত করবার জন্য এসেছেন, তার ভক্ত ঠিক সেই রকম সারা গায়ে কালি ঝুলি মেখে তাঁর লীলা করবেন বলে এসে উপস্থিত হয়েছেন। তাই তাঁকে চেনাটাও কঠিন,
শ্রীরামকৃষ্ণ যেমন নিরক্ষরতার অলঙ্কার, দারিদ্রতার অলঙ্কার আর পরাধীনতার অলঙ্কার ধারণ করে এসেছেন, যাতে লোকচক্ষু কেউ তাকে না দেখেন, ইনিও তেমনি এই তিনটি নটবর অলঙ্কার, সুরাপান অলঙ্কার আর তার ওই তার যে বেশ্যাশক্তি, এই তিনটি অলঙ্কার ধারণ করে এসেছিলেন। মানুষ দূর থেকে ঘৃণা করে না, আরে ছুঁয়েও না ছুঁয়েও না, কিন্তু ভগবানের লীলা ভগবানের লীলা, তিনি একজন অন্যতম পার্শ্বদ, তাঁর লীলা অভিনয় তিনি তাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। অতএব তাকে নিয়ে তো লীলা হবে। পুথিকার বলছেন, কোমল প্রভুর এখনো গিরিশচন্দ্র পূর্ণে এখনো গিরিশচন্দ্রে পূর্ণ আকর্ষণ, কেমন আনেনে ঘরে শুনো শুনো মন, ভক্ত সংযতন কাণ্ড অতি সুমধুর, গাইলে শুনিলে হয় মায়াত মধুর, বাগবাজারেতে এক অতি ধনবান, ধার্মিক সুশীল শান্ত নন্দ বসু নাম, প্রাসাদ সদৃশ্য বাড়ি দশ পিতা ফেরে, দশ মহাবিদ্যা মূরতি ছবি ঘরে, ভক্তের মুখেতে কথা করিয়া শ্রবণ, প্রভুর হইল বড় দেখিবার মন, কতিপয় ভক্ত সঙ্গে প্রভু দেহ রায়, উপনীত এইবার হইল তথায়। গিরিশচন্দ্রকে তিনি পূর্ণ আকর্ষণ করছেন, বলছেন ঘরে নিয়ে আসবেন, ঘরে নিয়ে আসবেন মানে রামকৃষ্ণ পরিমণ্ডলে এবার তিনি আসবেন, তিনি এতক্ষণ বাইরে ছিলেন, এবার তিনি শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে আসবেন। তাই একটা সেই নাটক খেলে বসেছেন শ্রীরামকৃষ্ণ, ঠাকুরের সঙ্গে তার দেখা হবে। নন্দ বসুর বাড়ি বাগবাজারে, নন্দ বসুর বাড়ি পশুপতি বসু রোডে আপনারা দেখবেন, বাগবাজার মাল্টিপার্পাস স্কুলের পাশ দিয়ে একটা সোজা বাড়ি আছে, বাড়িটা এখন খুবই ভেঙে পড়েছে, যে কারণে বাড়ির ভেতরে ঢুকতে দেয় না তারা। বলছেন সেখানে অনেক রকম দশমহাবিদ্যার মূর্তি ছবি আছে, সে দেওয়ালেতে ছবি আছে, ঠাকুর সেই ছবি দেখবার ছল করে গিরিশের পাশ দিয়ে সেই নন্দ বসুর বাড়িতে গেলেন। তখনও তিনি গিরিশের কাছে পৌঁছননি, নন্দ বসুর বাড়িতে গেছেন, সাধারণ মানুষ কেউ যেন কিছু বুঝতে পারছেন না, তিনি নন্দ বসুর বাড়িতে ভক্তদের সঙ্গে করে ট্যাঁকে করে নিয়ে গেছেন। বলছেন সেখান থেকে দেখে এবার তিনি পায়ে হেঁটে, ভাবুন এই বাগবাজার স্ট্রিট থেকে এবার তিনি বলরাম বসুর বাড়িতে আসছেন, অনেকখানি রাস্তা, সেই বাগবাজার মাল্টিপার্পাস স্কুল সেইখান থেকে হয়ে বাগবাজার স্ট্রিট হয়ে একবারে সোজা রাস্তা দিয়ে তিনি বলরাম বসুর বাড়িতে আসছেন। এখন গিরিশ ঘোষের যে বাড়িটি আছে সেটা একটি খণ্ডাংশ, পূর্ণ বাড়িটা ভেঙে গেছে, কিন্তু ঠিক মূর্তিটা যেখানে আছে তার পেছনে যে বারান্দা সেইখানে গিরিশ ঘোষ বসেছিলেন, ঠাকুরের সঙ্গে সেইখানে তার দ্বিতীয়বার দেখা হলো। পুথিকার লিখছেন, মহাপুণ্য বাটি নহে অতি দূর, সঙ্গে তে নারায়ণ চন্দ্র ভক্ত প্রভুর, ধরিয়া সিংহস্ত ধীরে চলে সাবধানে, যেন রাহী লাগে ব্যথা প্রভুর চরণে, কোমল প্রভুর তনু কোমল চরণ, কিঞ্চি হাঁটিলে কষ্ট হয় বিলক্ষণ, কোমলত্ব শ্রীঅঙ্গের নাহি কহিবার, কমলের কোমলত্ব মিছার পিছার, কোমল শ্রীপদ দেখি জলজ কমলে, কণ্ঠকিত কায়ে ভাসে দরিয়ার জলে, বলা কিছু বেশি নয় সত্য কথা মন, কোমল পদ্মের চেয়েও প্রভুর চরণ, চরণের কোমলত্ব দিন পরিচয়, হৃদয় কোমল কত কহিবার নয়, তুলনায় নাহি তার না দেখি না শুনি, আভাসে কিঞ্চিত দেয় সদ্য যাতনী, অল্প তাপে জলবতে হয় যে প্রকার, তেমতি শ্রী প্রভুদেব করুণাবতার। পুথিকার বলছেন যে সেই বলরাম বসুর বাড়িতে তিনি যাবেন, হাঁটতে হাঁটতে চলছেন, তার হাত ধরে নিয়ে চলছেন ভক্ত নারায়ণচন্দ্র, ঠাকুরের খুব কোমল শরীর, এই এতটা রাস্তা ঠাকুর হেঁটে যাবেন, কিন্তু তিনি হাঁটছেন ভক্তকে কৃপা করবেন বলে, ভক্তকে দর্শন দেবেন বলে তিনি হেঁটে এক পা করে আসতে শুরু করেছেন। পুথিকার বলছেন কেমন কেমন কোমল, তিনি বলছেন কোমল প্রভুর তনু কোমল চরণ, কিঞ্চিত হাঁটিলে হয় কষ্ট বিলক্ষণ, কোমলত্বে শ্রীঅঙ্গের নাহি কহিবার, কমলের কোমলত্র মিছার পিছার। বলছেন পদ্মফুলের পাপড়ি সে যতটা সফট তার চেয়েও বেশি সফট শ্রীরামকৃষ্ণের শরীর। বলছেন আরও বলছেন শ্রীরামকৃষ্ণের কৃপা কীরকম, বলছেন সেই ননী রাখা হয়েছে, ননী ভীষণ নরম, দুধ থেকে বেরোচ্ছে মাখন, মাখন থেকে বেরোচ্ছে ননী, ঘনীভূত হয়ে একবারে আর বারবার মন্থন হতে হতে সেই ননী বেরোচ্ছে, সফট, ভীষণ সফট, বেলুড় মঠে ঠাকুরকে দেওয়া হয় সেই ননী,
আমরা দেখেছি, ননি আগে কখনো শুনিনি, মঠে গিয়ে দেখলাম কেমন হয় ননি, একেবারে সেই হাতে দিলে যেন সিল্কের সুতোর মতো বেরিয়ে যাচ্ছে। বলছেন ঠাকুরের কৃপা ঠিক এরকম। কীরকম? বলছেন একটা বাটিতে যদি আপনি খানিকটা ননি রেখে দেন আর সূর্যের তাপ যদি পড়ে, সঙ্গে সঙ্গে সেই ননি ননি গলে যাবে। শ্রীরামকৃষ্ণেরও তাই, তিনি যখনই তার সামনে একটু ভালোবাসার উত্তাপ দিলেই তার কৃপা গলতে থাকবে, স্নাত হতে থাকবো আমরা তার কৃপায়। আর সেখানে ভক্ত গিরিশচন্দ্রেরা সে কি কথা, তাই লুটিকার বলছেন যে তার সেই অসম্ভব তাকে কৃপা করবেন বলে তিনি যেন এসে উপস্থিত হয়েছেন। পুথিকার লিখছেন, সুকমল প্রভু যেন তেন কে কোথায়, তাই লয়ে ধীরে ধীরে শ্রীনারায়ণ রায়, যশির মতন কাছে অতি সাবধানে, পথিমধ্যে হয় দেখা গিরিশের সনে, নিজ প্রয়োজন তথা ছিলেন গিরিশ, দেখিয়া প্রভুর মনে পরম হরিশ, করুণ কটাক্ষ ফাঁদ অতি মোহনিয়া, ঈষৎ ভঙ্কিম আঁখি তাহাতে পাতিয়া, নিক্ষেপিলা প্রভুদেব কৌশলের ভরে, মন পাখি গিরিশের ধরিবার তরে, অগম বনের পাখি উড়ে বনে বনে, ইচ্ছা মতো নাচে গায় আপনার মনে, গাছে ফুল ক্ষুধায় তৃষ্ণায় স্রোতে জল, জানে না কি অধীনতা পায়ের শিকল, প্রভুর বিচিত্র ফাঁদে বিশ্ব বিমোহন, কেমনে পড়িল পাখি অকথ্য কথন, কহিবার বিবরণ ঈষাদ আমার, যত পারি শুনি কথা অমৃত ভাণ্ডার, প্রভুর কর্মেতে কিছু নাহি হয় গোল, আঁকিতে হইল কাজ মুখে নাহি বল, নিকটে গিরিশে প্রভু নমস্কার করি, চলিলা বসুর বাড়ি পুণ্যময়ী পুরি। সেই নারায়ণচন্দ্র তাকে ধরে আছে নন্দ বসুর বাড়ি থেকে, তারা ধীরে ধীরে বাগবাজার স্ট্রিট ক্রস করে ধীরে ধীরে গিরিশের পাশ দিয়ে গিরিশের বাড়িকে অতিক্রম করে তিনি বলরাম বসুর বাড়িতে আসছেন। গিরিশ সেইখানে বসে আছেন একটা এই বেঞ্চির ওপর, বর্ণনা আছে গিরিশ বসে আছেন একটা পায়ের ওপর একটা পা দিয়ে, আর ঠাকুরের যেন গিরিশকে দেখে খুব আনন্দ। এটা যেন আমাদের জীবনে রিফ্লেক্টেড, আমরা যখন ঠাকুরের কাছে আসি, আপনারা যখন আসেন ঠাকুরের কাছে, তখন নিশ্চিত করে জানবেন আপনারটাকে দেখে যতটা আপনার আনন্দ হয়েছে তার আপনাকে দেখে ভীষণ আনন্দ হয়েছে। দেখবেন ঠাকুর একবারে আনন্দময় হয়ে গেছেন, ফুটি ফাটা হয়ে গেছেন, দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে দেখে ঠাকুরের ভীষণ আনন্দ হচ্ছে। আপনার তো আনন্দ হচ্ছেই তাকে দেখে, কারণ আপনি তাকে দেখবেন বলে এসেছেন, কিন্তু আপনাকে দেখে তার ভীষণ আনন্দ। এখানেও ঠিক একই কথা, গিরিশচন্দ্রকে দেখে গিরিশের কী আনন্দ হচ্ছে তা নয়, কিন্তু ঠাকুরের খুব আনন্দ হচ্ছে। বলছেন তিনি গিরিশকে দেখা মাত্র আর সেই চোখের কোণ দিয়ে সেই একটা বান মেরে দিলেন। গিরিশচন্দ্রকে বর্ণনা করছেন কীরকম পাখি, না বলছেন অগম বনের পাখি উড়ে বনে বনে, ইচ্ছা মতো নাচে গায় আপনার মনে, গাছে ফল ক্ষুধায় তৃষ্ণায় স্রোতে জল, জানে নাকি অধীনতা পায়ের শিকল, প্রভুর বিচিত্র ফাঁদে বিশ্ব বিমোহন, কেমনে পড়িল পাখি অকথ্য কথন। বলছেন যে গিরিশ হলো সেই বনের পাখির মতো, যে বনের গাছে গাছে ঘুরে বেড়ায়, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, ক্ষুধা পেলে সেই বনের খাবারই খায়, তৃষ্ণা পেলে নদীতে গিয়ে জল পান করে, সে কখনো জানে না শিকলের বন্ধন কী, ভালোবাসার বাঁধন কী গিরিশ কখনো জানেন না। তাই ভালোবাসার অস্ত্র দিয়ে অস্ত্র নিক্ষেপ করলেন তার দিকে, গিরিশ যেন সেই ফাঁদের মধ্যে পড়েছেন। এরকমভাবে পাখি ধরার জন্য ফাঁদ ফেলা হয় আর তার ভেতরে কিছু খাবার দাবার দিয়ে দেওয়া হয়, ঠিক সেই রকম পাখিরা এসে যখন সেই খাবার দাবারগুলো খায় আর সেই ব্যাগ একটু দড়িটা ধরে টান দেয়, জাল বন্ধ হয়ে যায় আর সব পাখিগুলি তার মধ্যে ধরা পড়ে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ সেই ভালোবাসার ফাঁদ ছেড়ে দিয়েছেন। গিরিশচন্দ্র ঘোষ পরবর্তীকালে তার জীবনীতে লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণ আমাকে বকাঝকা করে তিরস্কার করে শুধরে দেন, তিনি ভালোবাসা দিয়ে আমাকে শুধরে দিয়েছেন, ভালোবাসার প্রকাশ, তার ভালোবাসার প্রকাশে আমি সম্পূর্ণ বদল হয়ে গিয়েছি, ভালোবাসার প্রকাশে আমি একদম সম্পূর্ণ বদল হয়ে গিয়েছি। পুথিকার দেখছেন যে করুণ কটাক্ষ ফাঁদ অতি মোহনীয়া, ঈষৎ বঙ্কিম আঁখি তাহাতে ফাঁদিয়া, প্রভুরে কর্মেতে কিছু নাহি হয় বল, আঁখিতে হইল কাজ মুখে নাহি বল, শব্দ না করে শুধু তার দৃষ্টি দিয়ে তিনি ভালোবেসে ফেললেন।
বলছে নিকটে গিরিশে প্রভু নমস্কার করি, চলিলেন বসুর বাসে পুণ্যময়ী পুরী। তিনি তাকে নমস্কার করে ধীরে 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 চলে গেলেন। গিরিশের খুব লাগলো, আরে জগৎ শুদ্ধ লোক গিরিশ 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 করে, হয়তো মহাপাজিল আমাকে দেখে একটা কথা বললেন, হাতটা জোর করলো, মিষ্টি হেসে চলে গেল, তো ভালো কথা না। কুথিকা লিখছেন, কুবরের মধ্যে যদি কেহ ধনবান, ইন্দ্রের সমান যদি কেহ করিমান, কার্তিকের সম যদি গড়িয়া সুন্দর, অর্জুন সম যদি কেহ ধনুর্ধর, যদি কেহ যোগী ত্যাগী শঙ্করের কাছে, তথাপি গিরিশ নহে কারো কাছে নত, নির্ভয় হৃদয়ে নাকি লজ্জা ভয়, চিন্তাশীল গম্ভীর প্রকৃতি অতিশয়, বুদ্ধির ইয়ত্তা নাই ঘটেতে বিস্তর, চারি পাঁচ বেশি ষোলো আনার উপর, তিকির ফন্দির বুদ্ধি কত ঘটে খেলে, যেখানে চলে না ছুঁচ বাঁশ কথা ঠেলে, সুমেল এড়িয়া গুরু তনু অভিমানে, যে হোক যতই বড় কাহার না মানে, কতই মোহন তার মুখের কথায়, পুত্রের কাটিয়া মাতা পিতারে ভিলায়, কিন্তু আজি হেন ভাঁদ পাতিলা গোসাই, গিরিশের পক্ষে আর কোনো রক্ষা নাই, দাঁড়ায় গিরিশচন্দ্র বারে বারে চায়, যেই পথে পয়ান করেন প্রভুরায়, টানিতে লাগিলা শ্রী প্রভুর আকর্ষণ, যাইতে প্রভুর সঙ্গে গিরিশের মন, প্রকৃতি সুলভ অভিমান সুপ্রবল, স্তম্ভিত হইয়া ভাবে চরণ অচল, এমন সময়ে তথা উত্তরিল ধে বালক নারায়ণ চন্দ্র হাসিয়ে হেসিয়ে, অমিয় বরসি ভাসে কহিল তাহায়, দেখিতে তাহারে ডাকিলেন প্রভুরায়, তিল নহে দেরিতে হো চলিল অমনি, মহামন্ত্রে বিমোহিত যেই রূপ ফণি। গিরিশ এক অদ্ভুত মানুষ, বলছেন কিরকম অর্জুনের সম ধনুর্ধর, তিনি তার অর্জুন যেমন তার শাস্ত্রে কৃতবিদ্ধ, তেমনি তিনি তার কাজে কৃতবিদ্ধ, কোনো খুঁত পাওয়া যাবে না। অসাধারণ নাটক লিখেছেন, নাটক লেখার শৈলী, তার ভাষা, তার গান, চরিত্র সমস্ত কিছু অসাধারণ। তিনি যখন কথা বলেন, তার কথাকে বাধা দেবে, তার কথাকে প্রতিবাদ করবে, এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। অবাক বিস্ময়ে সবাই গিরিশের ভাষণ শুনে, গিরিশের কথা শুনে, গিরিশের নাটক লোকে দেখে। এক অদ্ভুত মানুষ, সে জীবনে কখনো কারোর কাছে মাথা নত করেনি। শ্রীরামকৃষ্ণ কে আছে, কোনো জগৎ সংসারের সাথে তার বাবা মার কাছেও মাথা নত করেনি। নতুন জগৎ, এক নতুন জগৎ সকলের কাছে সৃষ্টি করে সে উপহার দিয়েছে, অহংকারী সে কেন নত করবে শ্রীরামকৃষ্ণের কাছে মাথা। কিন্তু আজকে ঘটনাটা অদ্ভুত হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ তাকে শুধু দেখে হাত জোর করে নমস্কার করে একটা মিষ্টি হাসি হেসে চলে গেল। গিরিশকে সবাই গিরিশ গিরিশ করে, গিরিশের অভিমানে বড্ড লেগেছে, কিন্তু এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছেন। ধীরে ধীরে তিনি দেখছেন তার বাড়ির সামনে দিয়ে টুকটুক টুকটুক করে পায়ে বলরাম বসুর বাড়িতে তিনি যাচ্ছেন। মনে হচ্ছে কেউ যেন গিরিশকে টানছেন, কিন্তু গিরিশের এমন অভিমান, তিনি সেই অভিমানকে অতিক্রম করে সেই টানে কিছুতেই সাড়া দিতে পারছেন না, সেই তার সাড়া দেওয়ার মতো অবস্থা তার নেই। ঠিক এমনই সময় নবীনচন্দ্র নারায়ণচন্দ্র এসে উপস্থিত, হেসে হেসে বললেন, ঠাকুর আপনাকে ডেকেছেন, চলুন দেখতে। গিরিশ শুধু এই আহ্বানটুকু অপেক্ষা করছিল, সঙ্গে সঙ্গে তিনি তাকে ডাকলেন। আমাদেরও কিন্তু তাই, জানেন তো, আমরা সবাই খুব অহংকার করে থাকি, শুধু একটা আহ্বানের অপেক্ষা, অহংকারটা আসলে অন্য কিছু নয়, একটা আহ্বানের অপেক্ষা করে থাকি, আমি কি আমি কত অসাধারণ, আমাকে লোকে ডাকবে না, আমাকে লোকে বুঝবে না, এটা আমাদের কথা মনে হতে থাকে, আমি কত বড়, আর ওই লোকটা কি এমন, সে আমাকে ডাকবে না। কিন্তু ডাকলে বড় ভালো ডাকবে, একবারও ডাক মিস করবে না, একবার ডাকিলেই হয়, এইরকম অবস্থা। গিরিশচন্দ্রের অবস্থা তাই, গিরিশচন্দ্র ডাক শুনে ছুটতে ছুটতে চললেন। কুথিকার বলছেন, কীরকম যাচ্ছেন, বলছেন দ্রুত সপদ সঞ্চালনে পরমহরিষে, যেথা প্রভু গুণমণি বসুর আবাসে, সম্মুখেতে শ্রীপ্রভুর বসিলেন গিয়া, প্রভুর পরমানন্দে গিরিশ দেখিয়া, দ্রুত পদ সঞ্চালনে একেবারে ছুটতে ছুটতে চলেছেন, আর মনেতে তার একটা অদ্ভুত আনন্দ হচ্ছে, তাকে দেখতে পাবো, আর যেখানে ঠাকুর আছে, ঠাকুরের সামনে গিয়ে তিনি বসলেন, ঠাকুরকে পরিচয় করে দেওয়া যে এই সেই গিরিশচন্দ্র ঘোষ, যিনি চৈতন্যলীলা নাটক লিখেছেন। ঠাকুর প্রশংসা করছেন, উচ্চ প্রশংসা করছেন। গিরিশচন্দ্র বলছেন, আর আমাদের কথা বাদ দিন, যে ঘরে আমি বসি, যে জায়গায় আমি বসি, সেখানকার সাত হাত মাটি অপবিত্র হয়ে যায়,
ঠাকুর গাইছেন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, তবে আখেরে এদিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী। গান হচ্ছে শ্রীরামকৃষ্ণের সে দিব্য সঙ্গীত শুনে তিনি একদম মোহিত হয়ে গেলেন। দিব্য সঙ্গীত তাকে বার্তা দিল যে আমি যদি ভগবানকে ধরে রাখি আমার এই সমস্ত কুকর্ম খণ্ডন হয়ে যাবে। আমি খারাপ হয়েছি ছিলাম এক সময়, কিন্তু যে মুহূর্তে আমি ভালো হতে থাকব সেই কুকর্মের খণ্ডন হয়ে যাবে। গিরিশ এবার জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসিল গিরিশচন্দ্র প্রভু গুণদারে, গুরু কি প্রকার বস্তু গুরু কারে বলে, উত্তরে হইল ভক্তে অচির কেড়েছে না, গুরু কি কেমন জানো যেমন করবে না, মিলাইয়া ইষ্ট গুরু নাহি আর নাহি রহে আর, তোমার হয়েছে গুরু কি চিন্তা তোমার, শ্রীবাক্যে বিশ্বাস ভরা কহিলেন পিছে, তোমার মনেতে মাত্র এক বাঁক আছে, গিরিশ বিস্মিত শুনি শ্রীবাক শ্রীবাক্য প্রভুর, সভয়ে জিজ্ঞেসে কি সে বাক হইবে দূর, করুণ ভাষায় তারে কহিল গোসাই, অচিরে হইবে দূর চিন্তা কিছু নাই, এতে অবধি কথা শেষ অত্যকার, ভক্তি ভরে প্রভু দেবে করি নমস্কার, ঘরে ফিরি আপনার চলে নিরিশে, অন্তরে আনন্দ ভরা কর্ম হরিশ, কহু নাহি অনুভব এমন উল্লাস, শ্রীবাক্যে এত শ্রীবাক্যে হইল এত অন্তরে বিশ্বাস। পুথিকার বলছেন দ্রুত এসেছিলেন, তারই গান শুনলেন বসলেন, গিরিশ এবার প্রশ্ন করলেন গুরুকে গুরু কাকে বলে, উত্তর হইল কি ভক্তে ছিল কেড়েছে না, গুরুটি কি জানো যেমন যেমন গুরুটি কেমন যেমন যেমন কোটো না, মিলাইয়া ইষ্ট গুরু নাকি রহে আর, তোমার হয়েছে গুরু কি চিন্তা তোমার। বলছেন গুরু হলেন তিনি যিনি ইষ্টের সঙ্গে দেখা করিয়ে দেন, ইষ্টের সঙ্গে মিলন করিয়ে দেন, আমাদের বন্ধনকে খণ্ডন করে কঠিনা যে আমরা কাটি কেটে ফেলি, আমাদের সেই বিরাট আমাদের আমিকে কেটে ছোট 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 আমিতে রূপান্তরিত করি, ঠিক সেই রকম গুরু আমাকে তোমাকে ইষ্টের পথে যাত্রা করাবেন, ইষ্টের সঙ্গে দেখা করিয়ে দেবেন। তাদের বলছেন তোমার ভয় কী, তোমার তো গুরু হয়ে গেছে, তোমার গুরুকরণ হয়ে গেছে বলে খানিকটা থামলেন। তখন তারপরে বলছেন তবে তোমার একটা বাঁক আছে, সেই বাঁকটা না গেলে তোমার কিন্তু কিছু হবে না। গিরিশ জিজ্ঞাসা করলেন সেই বাঁকটা কী, ঠাকুর কিন্তু বলছেন না বাঁকটা হচ্ছে গিরিশের সব আছে, শুধু একটি জিনিস কম, সেটা হচ্ছে শরণাগতি। গিরিশ সেই আত্ম অহংকারে এত মত্ত হয়ে আছেন, শুধু সেই শরণাগতিটি কম, শরণাগতি হলে তিনি শ্রীরামকৃষ্ণ স্মরণে এলে বা মহানের স্মরণে এলে তার মনের এই যে অহংকার ভাবটা যদি দূরীভূত হয় তবে ঈশ্বরের পূর্ণ কৃপা পড়বে। যেমন উঁচু জায়গায় জল দাঁড়ায় না, যখন বৃষ্টি হয় উঁচু জায়গায় যদি হয় তাহলে সে জল নিচুতে নেমে আসে, তাই নিজেকে নিচু করতে হয় সাধারণ করতে হয় তবে সেই জায়গায় জল জমে, তবে সেই জায়গা উর্বর হয়। ঠিক সেই রকম ভক্তকে আত্ম অহংকার ত্যাগ করতে হয়, আত্ম অহংকার শরণাগতি যদি না আসে তাহলে কিছুতেই ভগবানের কৃপা আমরা অন্তরে অনুভব করতে পারি না। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন, বলছেন অচিরেই হইবে দূর কিছু না চিন্তা নেই, বলছে এটা তোমার এক্ষুনি চলে যাবে, খুব বেশি দিন লাগবে না, তুমি চিন্তা করো না। গিরিশ আবার হনহন হনহন করে তার বাড়িতে ফিরে গেছে, কিন্তু যেভাবে এসেছিলেন ফিরে যাওয়াটা অন্যরকম। গুতিকার দিচ্ছেন ঘরে ফিরে আপনার চলেন গিরিশ, অন্তরে আনন্দে ভরা পরম হরিশ, কহু নয় অনুভব এমন উল্লাস, শ্রীবাক্যে হইল এত অন্তরে বিশ্বাস। বলছেন সমস্ত রাস্তা তিনি যেন আনন্দ করতে করতে চলেছেন, এত আনন্দ এত আনন্দ এর আগে কখনো তিনি অনুভব করেননি। শব্দ যে মানুষকে এরকম আনন্দ দিতে পারে, শব্দ যে মানুষকে এরকম পূর্ণ করে দিতে পারে এ কথা তিনি আগে কখনো শোনেননি। তাই শ্রীরামকৃষ্ণের প্রতি তার একটা দিব্য আকর্ষণ তৈরি হতে থাকল। পুথিকার লিখছেন শ্রীপ্রভুর মহোৎসবে ভক্ত আগারে, চলিতেছে ক্রমান্বয়ে প্রতিশন বাড়ি, এইবারে আয়োজন করিলেন রাম, চাই ভক্ত শ্রীপ্রভুর মহাভাগ্যবান, ছুটিল চৌদিকে বার্তা করিতে এরে নেয়, প্রভু ভক্ত দূরে কাছে যে যে থায় রে যে রায় যে থায়, বীরভক্ত শ্রীপ্রভুর গিরিশ নতুন, পত্রের দ্বারায় তার ভক্ত কোন জন, সংবাদ পাঠায় কোন ভক্তের আদেশে, শ্রীপ্রভু রামের শ্রীপ্রভুর মহোৎসব রামের আবাসে, যথাদিনে গিরিশের সচঞ্চল মন,
যাই কিনা যাই মনে করে আন্দোলন, প্রভুর আকর্ষণ বড়ই প্রবল, ঠিক যেন একটা না প্রলয়ের জল, কার সাধ্য করে রোধ এটারই চোটে, যোগ গেল দিন বসিলেন সূর্যদেব পাটে, সন্ধ্যার পরেই যাবে কিছু হয় রাতি, সে সময় প্রভুর উৎসবের রীতি, গিরিশ চঞ্চল বড় মঞ্চের ভিতর, বাহিরে আসিয়া পথে ক্রমে অগ্রসর, ক্ষণে ক্ষণে যাই গুণ থামি ক্ষণে ক্ষণে, উর্ণিত হৃদয় খানি মহা অভিমানে, নিজ গণ্যমান্য লোক শহর ভিতরে, স্বভাব না জানে যেতে অপরের ঘরে, প্রাণান্তেও নত শির কারো কাছে নয়, সমাজ সম্পর্ক যদি গুরুজন হয়, তাই মহোৎসবে যায় ভবনি গোসাই, তাহে মহোৎসবে যার ভবনি গোসাই, কখনো তাহার সঙ্গে আলাপন নাই, ইতিউতি ভাবিতে ভাবিতে উপনীত, রামের আবাসে যথা তথা তার সন্নিহিত, তার সন্নিহিত। পুঁথিকার বলছেন যে গিরিশ এখন খোঁজ রাখেন, ঠাকুর কোথায় কোথায় যান, কোন কোন উৎসবে যান, কার কার বাড়ি যান, ঠাকুরের নানা জায়গায় নানা বাড়িতে এই হয় উৎসব হতে থাকে, গিরিশ সেইখানে ধীরে 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 তাদের বাড়িতে এসে উপস্থিত হন, গিরিশ সেইখানে যান, গিরিশ খোঁজ রাখেন, গিরিশ যান না, গিরিশ খোঁজ রাখেন যে ঠাকুর কোথায় কোথায় উৎসবে যাচ্ছেন, ভক্ত বাড়িতে যান এবং প্রায় প্রতি শনিবার তিনি ভক্ত বাড়িতে আসছেন, এবং ঠাকুর এলেই বহু মানুষ এসে উপস্থিত হন, ঠাকুরের ধর্মকথা শুনতে, তার গান শুনতে, তার নাচ দেখতে সবাই সেইখানে এসে উপস্থিত হন। রামচন্দ্র দত্তের বাড়িতে এবারে আসবেন, তাই গিরিশ যেহেতু শ্রীরামকৃষ্ণের কাছে নতুন নতুন আসছে, তাই চিঠি দিয়ে তাকে জানানো হলো যে রামদত্তের বাড়িতে অমুক তারিখে ঠাকুর আসবেন। গিরিশ দেখলেন চিঠিটা, কিন্তু তার মনের মধ্যে ভীষণ রকমের দ্বন্দ্ব। বলছেন, যথাদিনে গিরিশচন্দ্র, গিরিশের সচঞ্চল মন যাই কিনা যাই মনে করে আন্দোলন, যেদিন যাবার কথা সেদিন সকাল থেকে তার মনে হচ্ছে যাব না, থাক গিয়ে দরকার নেই, আবার মনে হচ্ছে না গেলে তো ভালো হয়, না থাক গিয়ে দরকার নেই, চলছে। প্রভুর আকর্ষণ প্রবলই প্রবল, ঠিক যেন একটা না প্রলয়ের জল, কার সাধ্য করে রোধ এটারের চোটে, গেল দিন বসিলেন সূর্য গেল পাটে, ঠাকুর সেই প্রবল সেই ঝড়ের প্রলয়ের জলের মতো করছেন। আপনারা দেখবেন যদিও এটা অন্যরকমের ছবি, কিন্তু এই বন্যা এসেছে এই বাংলাদেশ কিংবা ত্রিপুরায় দেখবেন জলের চোটে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে, এত সেই জলের তোর, এরকম করে গামছা ছুঁড়ে দেওয়া হচ্ছে যাতে সেই ভদ্রমহিলা তোরে যিনি ভেসে যাচ্ছেন তিনি ধরে আসতে পারেন, কিন্তু আসার উপায় নেই, তিনি সেই এত জলের তোর, সেই গামছা ধরলেও সেই জল তাকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের তো তার দিকে তাকে নিয়ে যাচ্ছেন। সারা দিন ধরে চিন্তা করছেন যাব কি যাব না, যাব কি যাব না, এই যাব কি যাব না চিন্তা করতে করতে অবশেষে তিনি রওনা দিলেন। এদিকে তিনি বড় লোক, এদিকে তিনি সমাজের উচ্চকোটির মানুষ, কারুর বাড়িতে সহজে তিনি যান না, লোকে তার কাছে আসেন, আবার তার সম্বন্ধে তো লোকে অন্যরকম ধারণা করে, তাই লোকের প্রতি তার একটা অভিমানও আছে, আমি যাব আবার দূর থেকে লোক খিসখিস করবে, ওই দেখ মাতালটা এসছে, ওই বেশ্যাসক্ত লোকটা এসেছে, তাহলে কি হবে, যে অভিমান আত্ম অভিমান সেটাও ভয়ঙ্কর বলে তার বোধ হতে থাকে। গিরিশ কিছুতেই সেই সব অতিক্রম করে কোনোভাবেই তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসতে পারছেন না। সন্ধ্যা হয় তিনি না যাত্রার রঙ্গমঞ্চে চলে গেছেন, কিন্তু রঙ্গমঞ্চে গিয়ে তার শান্তি হচ্ছে না, অবশেষে তিনি যাত্রা করলেন রামের বাড়ির উদ্দেশ্যে। পুঁথিকার বলছেন যে রামের বাড়িতে তাঁর যেতে বড় কষ্ট, রামকে তিনি চেনেন না, তার সঙ্গে আলাপ নেই, যাকে চিনি না জানি না হুট করে তার বাড়িতে উৎসব যাব, যতই চিঠি দিক যাই হোক রামচন্দ্র তো অন্যের মাধ্যমে পাঠিয়েছেন, তিনি তো আমাকে নিমন্ত্রণ করেননি, আমার কি যাওয়া উচিত হবে, এই দ্বন্দ্বের মধ্যে থাকতে থাকতে গিরিশচন্দ্র কিন্তু রওনা দিয়েছেন, নিজের মনে তার রঙ্গালয় ছেড়ে যাত্রা করেছেন। পুঁথিকার লিখছেন, রাম আবাসে সুরেন্দ্র ইতি ইতি ভাবিতে ভাবিতে উপনীত, রামা রামের আবাস যেথা তার সন্নিহিত, সুরেন্দর সঙ্গে রাম বাহির দুয়ারে, আসছে গিরিশ ঘোষ পায়ে দেখিবারে, উভয়ে সকৌতুক দেখিয়া ঘটনা, নাট্যকার গিরিশের সকলের চেনা, বেশ্যালয়ে ব্যবসায় সুরা করে পান, ধর্ম বিবর্জিত ব্যক্তি সাধারণ জ্ঞান, শ্রীপ্রভুর দর্শনে আসিছে সে জন,
উভয়ে সুরেন্দ্র নামে সবিস্ময় মন যথাযোগ্য সম্ভাষণে গিরিশে লইয়া বসাইয়া দিল রাম ভিতরে গিয়া অল্প প্রতি পরিসর রামের প্রাঙ্গণে সেখানে সেইখানে প্রভুদের ভক্ত বিনোদন করিছে সংকীর্তন উন্মত্তের পারা সেই মতো ভক্তমত্ত সঙ্গে আছে যারা পূর্ণানন্দময় ঝরে আনন্দ কেবল প্রতিভাতে যার ভক্ত আনন্দে বিহ্বল হীরকের খণ্ড যাতা ঝলমল করে পাইয়া আলোক রেখা দেহের উপরে ভবনে প্রবেশ মাত্র গিরিশ মহির দিব্য ভাবানন্দে হয় অন্তরপুরি। তিনি যখন আসছেন দেখে দুজনে রাম এবং মনমোহন রাস্তায় দাঁড়িয়েছিলেন, ভক্তরা যাতে বাড়ি ভুল না করেন তাই দুজনে দাঁড়িয়েছিলেন, তাকে দেখা মাত্র গিরিশচন্দ্র রাম আর মনমোহন তাকে ভেতরে নিয়ে গেলেন। অল্প পরিসর বাড়ি, উঠোনে কীর্তন হচ্ছে, ঠাকুর সেখানে কীর্তন করছে, ঠিক আর কি সুন্দর বর্ণনা করছেন, বলছেন ভক্তকে ঘিরে কীর্তন হচ্ছে, যেরকম আকাশে পূর্ণিমার চাঁদ আর সেই ছোটো ছোটো তারকারা সেই পূর্ণিমার চাঁদকে ঘিরে নিজেরাও আনন্দিত হয়, নিজেরাও আলোকিত হয়, আর সেই পূর্ণচন্দ্রের আলোকে জগৎ জ্যোতির্ময় হয়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে যেন সেই জায়গাটা জ্যোতির্ময় হচ্ছে। বলেছেন একটা জায়গায় যদি একটা হীরকখণ্ডে রাখা হয় আর চতুর্দিক থেকে তার উপর যদি আলো পড়ে, সেই আলোর বিচ্ছুরণে যেমন জায়গাটা আলোকিত হয়ে যায়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে সেই জায়গা যেন আলোকিত হয়ে গেল। গিরিশ ঢোকা মাত্র সেই আলোক তার হৃদয়ে প্রবেশ করল, তার অন্ধকার অভিমান অহংকারে ভরা হৃদয় একবারে পূর্ণ আলোকে আলোকিত হয়ে গেল। বলছেন ভবনে প্রবেশ মাত্র গিরিশ মহিম দিব্য ভাবানন্দে হয় অন্তরপুরী। যে মুহূর্তে তিনি গিরিশ ভবনে প্রবেশ করেছেন সঙ্গে সঙ্গে দিব্যভাবে তিনি পূর্ণ হয়েছেন, তার হৃদয় পূর্ণ হয়ে গেছে, আনন্দে মোহিত হয়ে তিনি দেখছেন অপূর্ব প্রভুর নৃত্য হয় সে সময়, নৃত্যের মাধুরীর কথা কহিবার নয়, হুঙ্কারে প্রভু নৃত্য সিংহের প্রতাপে ধরা করে টল টল শ্রীচরণ চাপে, ভাবে ভরা মাতুয়ারা অতুল বিক্রম, মহাশ্রম তবু নহে অনুভব শ্রম, যষ্টির মতন কবু শ্রীঅঙ্গ নিশ্চল, কবু কাপে পানি দয় কবু চক্ষে জল, সুনম সুমন্দ মধুর হাসি কবু কবু খেলে, অপূর্ব লাবণ্য সহ শ্রীপক্ষ মণ্ডলে, কবু খুলে পরে পরে বা সংজ্ঞা নাহি গায়, নিকটে সতর্ক ভক্ত কটিতে ঝরায়, কাঁচা ঘুম কবু কাঁচা ঘুমে ওঠা বালকের মতো, বারো আনা ঘরে শিখি বারো আনা ঘরে ঘরে শিখি জাগরিত, বলেন সুদীর্ঘভাবে বাক্য জড়সর, হুঁস আছে এই বটে রয়েছে কাপড়, পুনরায় শ্রীপ্রভু এই বাচ্চহারা, পরক্ষণে কখনো বা উন্মত্তের পারা, মাতোয়ারা ভাবে নৃত্য লাফে কাঁপে মাটি, হোল কর তাল বাজে তালে খুব খাঁটি, কবু অঙ্গ ঢলে এত ভাবের বিভোরে, পড়ি পড়ি ভাব কিন্তু ঘুমে নাহি পরে, কখনো মধুর কণ্ঠে করেন কীর্তন, আখর রচিয়া তাই নূতন নূতন, কবু কোনো মত্ত ভক্ত ভূমিতে পড়িয়া, জাগায় উঠান তার বুকে পা দিয়া, পরক্ষণে নৃত্য গীত পূর্বের মতন, দেখিলে শুনিলে ধ্রুব মুগ্ধ প্রাণের মন, ধৈলেও সুকঠিন পুলিশের প্রায় দ্রবিয়া গলিয়া পরে শ্রীপ্রভুর পায়। অপূর্ব সেই দৃশ্য গিরিশচন্দ্র লক্ষ্য করছেন, ঠাকুর নাচছেন, সেই নৃত্যেতে যেন হচ্ছে সিংহের মতো শক্তি, সিংহ যেরকম দাপিয়ে বেড়ায় ঠিক সেরকম সমস্ত জায়গা যেন শ্রীরামকৃষ্ণ দাপিয়ে বেড়াচ্ছেন, তার সেই দাপটে ধরা টলমল টলমল করছে, ভাবে ভরা। বলছেন সেই নাচ এবং গানে তার প্রচুর পরিশ্রম হচ্ছে, গা থেকে ঝরঝর ঝরঝর করে ঘাম ঝরে পড়ছে, তবু ঠাকুরের মনে হচ্ছে না তিনি ক্লান্ত, আনন্দে যেন পূর্ণ, গভীর ভাব সমাধিতে মগ্ন, হাত দুটি এমনি করে উঠে গেছে, চোখের মন দিয়ে অনুরাগ অশ্রু ঝরে পড়ছে, অপূর্ব তার হাসি, কোমর থেকে কাপড় খসে যাচ্ছে, কোনো ভক্ত তাড়াতাড়ি করে কোমরে পরিয়ে দিচ্ছেন। বলছেন তার মুখের অবস্থাটা দেখলে কীরকম মনে হয়, খুব সুন্দর বর্ণনা, এই দৃশ্য আপনারা সবাই দেখেছেন। বলছেন ছোট শিশু বাড়িতে যখন ঘুমিয়ে থাকে, তারপর আপনি আওয়াজ আওয়াজ করে ওট 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 করে যখন জাগায়, তখন সে যখন জাগে তার সেই চোখ মুখে একটা কীরকম একটা, কিচ্ছু বুঝতে পারছে না, কিচ্ছু দেখতে পাচ্ছে না, শ্রীরামকৃষ্ণের মুখের অবস্থাও ঠিক সেই রকম। সেই শিবের মন্দিরে যখন তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছিলেন,
মথুরা মোহনের ঠাকুরের মুখখানা দেখে মনে হয়েছিল ছোট্ট ছেলে যেন ঘুম থেকে উঠেছে, একেবারে জগতের মধ্যে মন নেই, ঘুমের আবেশে আবিষ্ট হয়ে আছে, সেখান থেকে যেন তাকে টেনে তুলে নিয়ে আসা হচ্ছে। আমাদের এইখানে যেমন আমরা আবিষ্ট হয়ে পড়ি মাঝে মাঝে ক্লান্তিতে, যাতে ঠিক সেই রকম আমাদের মতো অবস্থা ভগবানের সেই গানেতে যেন তিনি একদম আবিষ্ট হয়ে গেছেন। পুথিকার বলছেন এই মুহূর্তে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন, এই আবার হুঙ্কারে তিনি লাফাচ্ছেন, দীর্ঘ সময় ধরে কীর্তন হচ্ছেন, খঞ্জনি যারা বাজাচ্ছেন, খোল করতাল যারা বাজাচ্ছেন, তাদের গা থেকে ঝরঝর করে জল পড়ছে, ঘামের জল পড়ছে, কিন্তু তারা আনন্দে বিভোর হয়ে নাচছেন। কখনো মধুর কণ্ঠে করেন কীর্তন, আখরে রচিয়া তারে নূতন নূতন, কবু কোনো মত্ত ভক্ত ভূমিতে পড়িয়া জাগায় ওঠেন তায় বুকে পা দিয়া, পরক্ষণে নৃত্য গীত অপূর্ব পূর্বের মতন, দেখিরা শুনিয়া যুব মুগ্ধ প্রাণ মন, হইলেও সুখনটির পুলিশের প্রায় দ্রবিয়া গলিয়া পরে শ্রীপ্রভুর পায়। পুথিকার বলছেন যে তার সামনে ভক্তরা গাইছেন নাচছেন, তারাও ভাবের আবেশে আবিষ্ট হয়ে মেঝেতে পড়ে গেছেন, মেঝেতে যখন পড়ে গেছেন তখন শ্রীরামকৃষ্ণ তাদের হৃদয়ে পা স্পর্শ করে আবার তাদের জাগাচ্ছেন, তিনি গাইছেন নাচছেন, তার অদ্ভুত সেই হাসি দেখে মনে হচ্ছে বাজ ঘন কালো মেঘের মধ্যে দিয়ে যেরকম বিদ্যুৎ সঞ্চার হলে যেরকম একটা লাইটনিং দেখা যায়, শ্রীরামকৃষ্ণের সেই হাসিও সেই রকম, সেই দিব্য হাসি দেখে ভক্তরা মোহিত হয়ে পড়েছেন, আনন্দে তার দিকে তাকিয়ে আছেন। পুথিকার বর্ণনা করছেন নৃত্য গীতে জন্ম দেন নিজে নাট্যকার, বিনা কণ্ঠী অভিনেত্রী লয়ে থিয়েটার, প্রিয়তম বরপুত্র কল্পনা দেবীর চিত্তখানি আঁকা পট স্বভাব ছবির, সামাজিক রীতিনীতি পাতি পাতি পড়া সমুজ্জ্বল বুদ্ধিবৃত্তি সাধারণ ছাড়া, অভিমানী চূড়ামণি নির্ভয় আচার ধরা বেড়া হৃদ ছাতি হৃদি ভরা অহংকার, তীরের স্বভাব নয় ধনুকের মতো মদ দেখি পুরবর্তীমান মদ পরাহূত, এহেন গিরিশ ঘোষ বিনা নিমন্ত্রণে ত্রস্ত চিত্ত উপনীত রামের ভবনে, বুদ্ধিহত একেবারে বিমোহিত মন সংকীর্তনে শ্রীপ্রভুর করি নিরীক্ষণ, মনে মনে করে আস পরশন করি অভয় চরণ রজ মস্তকেতে ধরি, অচল অপেক্ষা গুরু তনু অহংকারে লোক লজ্জা ভয় কাছে যাইতে না পারে। বলছেন গিরিশ ঘোষ দেখছেন অবাক বিষয়ে নাচ দেখছেন, যিনি নৃত্য গীত নাটক সমস্ত কিছু তৈরি করেন, যিনি অভিনেত্রী বিনাকণ্ঠী অভিনেত্রীদের দিয়ে তার নাটকের গান গাওয়ান, যিনি কল্পনা দেবীর বরপুত্র, যিনি কল্পনার সহায় চরিত্র তৈরি করেন নাটক সৃষ্টি করেন, যার মনে মনে সবসময় ছবির মতো আঁকা হয়ে থাকে চরিত্রগুলো নাটকের ঘনঘটা, সেই লোক শ্রীরামকৃষ্ণের নাচ দেখছেন, সেই লোক বিভোর হয়ে শ্রীরামকৃষ্ণকে দেখছেন, তিনি বিভোর হয়ে আছেন, তিনি কিচ্ছু ভাবতে পারছেন না, হাঁ করে তাকে দেখছেন, তার সেই যে অদ্ভুত অহংকার একটু 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 করে মটমট মটমট করে ভেঙে যাচ্ছে। বলছেন তীরের স্বভাব নহে ধনুকের মতো মদ দেখি মূর্তিমান মদ পরাভূত, অভিমান চূড়ামণি নির্ভয় আচার ধরা বেরি ছাতি ভরা হৃদয় অহংকার। বলছেন সেই যিনি অহংকারে মত্ত আছেন, আমি পারি না এরকম কিছু, আমার মতো এরকম জগৎ সংসারে নেই, আমি শ্রেষ্ঠ, এই যে ভাবনা চিন্তা যার আছেন, তিনি যেন শ্রীরামকৃষ্ণের এই নাটক দেখে অবাক হয়ে যাচ্ছেন। বলছেন আমি কি নাটক রচনা করি, আমি কি করি, আমি কিন্তু আমার চেয়েও বড় নাট্যকার, আমার চেয়েও বড় অভিনেতা, আমি অহংকার করি, এই মানুষটি নিরহংকারী হয়ে আমার সামনে বসে আছে, আর আমি তার সামনে অহংকার করতে পারি, তার সমস্ত অহংকার ভেঙে চুড়ে নাশ হচ্ছেন। ঠাকুর বলেছিলেন না তোমার একটা বাঁক আছে, সেটা হচ্ছে আত্ম অহংকার, সেই বাঁকটা একটু একটু করে ভাঙা হচ্ছে, সোজা করে দিচ্ছেন, সবটুকু সোজা না হলে তার কাছে আসা যাবে না। গিরিশের মনে হচ্ছে যে আমি যদি ঠাকুর যদি কাছে আসতেন খুব ভালো হতো, আমার বড্ড ইচ্ছা লুটিয়ে পড়ে তাকে প্রণাম করি আর তার পায়ের ধুলি সারা গায়ে, কিন্তু ওই যে আত্ম অভিমান আত্ম অহংকার ওইটি যেন কিছুতেই তাকে আসতে দিচ্ছেন না। ঠিক আমাদের মতো, আমাদেরও মনে হয় একটুখানি ভগবানের কাছে যাওয়া দরকার, মাঝে মাঝে একটু ভগবত চিন্তা করা দরকার, বড় একা হয়ে পড়েছি, একজনকে কাউকে লাগবে জীবনে, যে অন্তত বুকে হাত দিয়ে পিঠে হাত দিয়ে বলবে আহা ভয় পেও না আমি আছি, আমি যাব ভগবানের কাছে, আরে ওই সমস্ত পাগলরা যায় আমি কেন যেতে যাব,
এরকম করে তাকিয়ে দেখে চলে যাব। আমাদের অবস্থা ঠিক সেই রকম, একদম গিরিশ ঘোষের অবস্থা। কিন্তু ভগবান আমাদের এই লজ্জা এই অহংকারটাকে ভেঙে দেন, তারা নিজের এগিয়ে আসেন আমাদের কাছে, যাতে তারা জানেন তার সন্তান এরকম, কিন্তু তাকে তবু কৃপা করার জন্য তিনি এগিয়ে নেন, ভগবান এগিয়ে এসছেন তাকে দেখবেন বলে। পুথিকা লিখছেন, মহিলা সকলে বাঞ্ছা কল্প তরু প্রভু ভক্ত বৎসল, মহিলা সকলে পাতি মোহনিয়া বল, বিউহল সকলে যেন নেশায় আতুর, গিরিশ যেথায় না নেচে আইল ঠাকুর, আবেশে বিভোর অঙ্গ পরে যেন ঢলে, খেলে অপরূপ কান্তি বদন মণ্ডলে, গিরিশের সাত পূর্ণ সময় পাইয়া, মাথায় ধরিল রজ পদ পরশিয়া, চকিতের মধ্যে কার্য করি সমাধান, প্রাঙ্গণের মধ্যে প্রভু করিলা পয়ান, যেইখানে ভক্তগণ ভাবে মাতোয়ারা, করিতেছে নৃত্য গীত প্রায় বাচ্চহারা। বলছেন গান নাচ হচ্ছে, ঠাকুর আস্তে আস্তে নাচতে 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 গোটা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিরিশের সামনে এসে দাঁড়ালেন। গিরিশ যেন এই সুযোগটা অপেক্ষা করছিলেন, তার সেই সমস্ত অহংকার ভেঙে চিড়ে তছনছ হয়ে গেল। তিনি শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে পড়লেন, মত্ত হয়ে আছেন ভক্তরা, গিরিশকে দেখার সময় নেই, তারা সেই নৃত্য গীতে মত্ত হয়ে আছে, তাদের মধ্যে থেকে তাদের যে বীজ টিজ বেরিয়ে গেছে তারা বুঝতে পারেননি। শ্রীরামকৃষ্ণ তার মধ্যে থেকে বেরিয়ে গিয়ে একা একা নাচতে নাচতে ভাবে মাতোয়ারায় গিরিশের সামনে এসে দাঁড়িয়েছেন। গিরিশ নিচু হয়ে প্রণাম করেছেন, প্রণাম নেওয়া মাত্র ঠাকুর আবার নাচতে নাচতে চলে যাচ্ছে। রবীন্দ্রনাথের একটা ভারী সুন্দর গান আছে, সেখানে এই জায়গাতে তিনি বলছেন, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি ছয়, আপনি আজিকে যাবে শুধাইলে আসি, কেমনে প্রকাশি বল কত ভালোবাসি, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় ভরিয়া, কতবার ভেবেছিনু আপনা ভরিয়া। পুথিকার বলছেন তাঁর যে অবস্থা, গিরিশ ঘোষের যে অবস্থা, ঠিক এই গানের প্রতিটি শব্দ বলছেন, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, কেহ জানিবে না মোরে গভীর প্রণয়ন, কেহ দেখিবে না মোর অশ্রু পরিচয়। আমি যদি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার আপার ওয়ান টু ওয়ান, বাইরের লোক কেন দেখবে, তোমার বিরহে যে আমার চোখ দিয়ে জল পড়ছে কেন দেখে দেখবে লোকে, কিন্তু কিছুতেই তোমাকে বলতে পারছি না, আমার মনে হচ্ছে তোমাকে বলি তবু তোমাকে বলতে পারছি না, তুমি সত্যি সত্যি এলে। বলছেন আপনি আজকে যবে শুধাইলে আসি, কেমনে প্রকাশী বলো কত ভালোবাসি, তুমি নিজে যখন আমার কাছে এলে শব্দ নেই, চোখের অশ্রু ঝরে পড়ছে যে আমার তোমাকে কতটা ভালোবাসি শব্দ দিয়ে প্রকাশ করতে পারছি না, শব্দ যেন শব্দ ভাণ্ডার যেন সীমিত হয়ে গেছে, মনে হচ্ছে আমি তোমাকে কোনোভাবে প্রকাশ করতে পারছি না, আমার নিজেকে কোনোভাবে প্রকাশ করতে পারছি না, তুমি কৃপা করে এসে আমার হাত দুটি ধরে আমাকে তোমার ভালোবাসার সঙ্গী করে নিলে, আমি তো তোমাকে ভালোবাসি এটাও একবার খুব পরিষ্কার কথা, কিন্তু তার যেন অফিসিয়াল স্বীকৃতি তুমি আমায় দিলে। রবীন্দ্রনাথ লিখছেন, গানটা শুরু করছেন, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয়ে ভুলিয়া। আমাদের কতবার মনে হয় যে নিজেকে ভুলে, আচ্ছা লোকে যা বলে বলুক, পাগল বলুক, যাই বলুক যাই বলুক, তার কাছে গিয়ে নিজেকে উজাড় করে দেবো, কিন্তু কিছুতেই আমরা করতে পারি না। তার কারণ হচ্ছে ওই আমাদের কাছে আত্ম অহংকার আত্মচিন্তন এটা এত তীব্র হয়ে দাঁড়ায়, আমরা কিছুতেই সেটা ভেঙে যেতে পারি না। দেখুন আমাদের সঙ্গে গিরিশ ঘোষের এইখানে একটা অদ্ভুত একটা মিল, শ্রীরামকৃষ্ণ এগিয়ে আসছেন, ভগবান এগিয়ে আসেন আমাদের কাছে, এমনি করে দুহাত বাড়িয়ে এগিয়ে আসেন, আমরা যারা দুর্বল, আমরা যারা আতুর, আমরা যারা কোনোভাবে তাকে
লীলা করতে পারি, তার লীলার খেলার সঙ্গী হতে পারি না, তার কাছে যেন এগিয়ে আসেন। পুথিকার বলছেন, খেলে অবেশে বিভোর অঙ্গ করে ঢলে ঢলে করে যেন ঢলে, খেলে অপরূপ কান্তি বদন মণ্ডলে, গিরিশে স্বাদ পূর্ণ হই সময় পাইয়া, মাথায় ধরিল পদ রজ রজ পদ পরশিয়া, চকিতের মধ্যে কার্য করি সমাধান, প্রাঙ্গণের মধ্যে প্রভু করিলা বয়ান, যেইখানে ভক্তগণ ভাবে মাতোয়ারা, করিতেছে নৃত্য গীত প্রায় বাজ্যহারা। বলছেন ঠাকুর যেন তিনি সেই ভাবে মত্ত হয়ে এলেন, যারা কিচ্ছু জানেন না, তিনি এসে জিজ্ঞেস করছে কিরে কত ভালোবাসিস আমাকে। গিরিশগর সঙ্গে সঙ্গে নিচু হয়েছে, তার সেই যে বাঁকটা, সেই বাঁকটা ভেঙে গেছে, সবটা সোজা হয়েছে। তিনি নিচু হয়ে প্রণাম করে তার কাছ থেকে পায়ের ধুলো নিলেন, সেটা হওয়ার মধ্যে চকিতের মধ্যে চলে গেলেন। কেন না, তার লজ্জা তার শরম, তিনি যেমন আমাকে ভেঙে চুড়ে তছনছ করে দিলেন, একই সঙ্গে আমার অভিমান আমার অহংকার সেটাকে কোনোভাবে ভাঙতে দিলেন না, আমার কাছেই আমাকে রেখে দিলেন। পুথিকার লিখছেন, যেইখানে ভক্তগণ ভাবে মাতোয়ারা, করিতেছেন নৃত্যগীত প্রায় বাজ্যহার, কেউ জানতে পারল না, তাদের মধ্যে থেকে তিনি বেরিয়ে এলেন, এসে আমাকে কৃপা করে আবার তাদের মধ্যে তিনি ফিরে গেলেন। আজকের এই পুণ্যদিনে এই ভাবটা আমরা যেন সঙ্গে করে নিয়ে যাই। আমরা যতই যা অভিমান করি না কেন, যদি তাকে সত্যি সত্যি ভালোবেসে থাকি, তার কৃপা অবশ্যই পাব। তিনি নিজে এসে আমাকে কৃপা করবেন, তিনি নিজে এসে আমাকে পথ দেখাবেন, শুধু পথ দেখাবেন না, আমাকে একটা নতুন জীবনের সন্ধান দেবেন, যে জীবনের অনুসন্ধান আমি সমস্ত জীবন ধরে করেছি, সমস্ত ভাব দিয়ে করেছি, কিন্তু কোথায় একটা যেন আমার আত্ম অহংকার আছে, কোথায় একটা শরণাগতির ভাব আছে, অভাব আছে, সেই শরণাগতির অভাবটি যেন তিনি পূর্ণ করে আমাকে নতুন করে জাগিয়ে তুলবে, এই ভাবটি যেন নিয়ে আমরা আজকের দিনে ফিরে যেতে পারি। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।